আহ এই বৃষ্টি কত স্মৃতি জড়িত এই বৃষ্টির সাথে ছোটবেলায় মা যেভাবে শুঁটকি রান্না করতেন সেই গন্ধটা যেন এখনো নাকে লেগে আছে মা বাবা আর আমি এই ছবিগুলো সব সময় মনে করিয়ে দেয় আমাদের ঐতিহ্য আমাদের পরিবার তুমি করেছো কেন বৃষ্টির জন্য শুটকি রান্না করার মন হলো হ্যাঁ বৃষ্টির দিনে শুটকি রান্না করা আমাদের পরিবারের একটি প্রথা মা সব সময় বলতেন বৃষ্টির দিনে সুটকি রান্না করলে মন ভালো থাকে এবং বাড়ির সবাই খুশি থাকে কিন্তু মা শুটকি তো অনেক ঝামেলা ঝামেলা মনে হলেও। এর সাথে অনেক আবেগ জড়িত তোমার দাদি যখন রান্না করতেন তখন যে গন্ধ ছড়িয়ে পড়ত তা আজও মনে পড়ে মা আমাকে সব কিছু শেখাও আমি চাই যেন আমি তোমার মতো ভালো রান্না করতে পারি অবশ্যই দীপা প্রথমে আমাদের সুঁতকির গন্ধ দূর করতে হবে এরপর আমরা একটা মশলা দিয়ে এটাকে মাখব আজ আমরা কিছু নতুন মশলা ব্যবহার করব। যেমন হলুদ ও ধনে গুঁড়ো নতুন মশলা তাহলে কি স্বাদেও কিছু পরিবর্তন আসবে হ্যাঁ একটু তো পরিবর্তন আসবে তবে রান্নার সাথে যে স্মৃতি জড়িয়ে থাকে সেটা আরও বেশি গুরুত্বপূর্ণ শুটকি রান্নার জন্য প্রথমে ভালো করে ভেজা মাছটা ধুয়ে নিতে হবে তারপর এটি ভালোভাবে মশলা মাখিয়ে দিতে হবে মা তোমার রান্নার কৌশল তো খুবই দারুণ তুমি যখন রান্না করছো তখন মনে হচ্ছে যেন সুটকি রান্নার সব কৌশল আমি বুঝতে পারছি রান্নার কৌশল শুধু শেখার নয় এর সাথে রয়েছে মনোযোগ এবং ভালোবাসা মা বলতেন রান্নায় যত ভালোবাসা থাকবে ততই খাবার সুস্বাদু হবে তাই তো আমি এখন বুঝতে পারছি কেন শুটকি রান্নার সময় তোমরা এত যত্ন নাও দেখো শুটকি রান্না হয়ে গেছে এখন সবাই বসো খাওয়ার সময় হয়েছে মা তুমি জানো আমি শুটকি খুব পছন্দ করি আজকের শুটকি যেন দারুণ হয়েছে আহ এই স্বাদ যেন পুরনো দিনের কথা মনে করিয়ে দেয় মমতা তুমি সত্যি অসাধারণ রান্না করেছো। মা এখন আমি বুঝতে পারছি কেন বৃষ্টির দিনে সুটকি রান্না এত গুরুত্বপূর্ণ এটা শুধু খাবারের জন্য নয় আমাদের পরিবারের ঐতিহ্য তাই তো বৃষ্টির দিনে সুটকি রান্না শুধু খাবারের জন্য নয় আমাদের পরিবারের ঐতিহ্য সংস্কৃতি আর স্মৃতির একটা অংশ মা এই রান্নার জন্য তোমার প্রতি আমরা কৃতজ্ঞ সুটকির সঙ্গে নতুন কিছু মশলা ব্যবহার করাটা সত্যি ভালো ছিল ধন্যবাদ মহেশ আমি চেষ্টা করেছি সব দিক থেকে সেরা কিছু উপহার দিতে তোমরা জানো ছোটবেলায় বৃষ্টির দিনে মা আমাদের সুটকি রান্নার জন্য মশলার অনেক রেসিপি দিয়েছিলেন সত্যি তুমি কি মনে করো মা সেই রেসিপিগুলো আমাদের সাহায্য করবে হ্যাঁ অনেক কিছু শেখার আছে রান্নায় ভালোবাসা আর ঐতিহ্য জড়িয়ে আছে আমাদের পরিবারের প্রতিটি রান্নায় সেই ভালোবাসার ছোঁয়া রয়েছে মা আমি মনে করি আমরা পরবর্তীতে এই রেসিপিগুলো আমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করতে পারি এটা আমাদের ঐতিহ্যকে আরও বাঁচিয়ে রাখবে দীপা তুমি সত্যি অনেক বড় কথা বলেছ আমাদের ঐতিহ্য শুধু আমাদের পরিবারের নয় এটা আমাদের সমাজেরও অংশ দেখো দীপা নদীর স্রোত যেমন অবিরাম তেমনি আমাদের ঐতিহ্যও চিরকাল ধরে রাখতে হবে মা আমি অনুভব করতে পারছি এই ঐতিহ্য আমাদের জীবনকে কতটা সুন্দর করে তোলে ঠিক তাই বৃষ্টির দিনে সুটকি রান্না আমাদের ঐতিহ্যের অংশ এই স্মৃতিগুলো আমাদের বাঁচিয়ে রাখে আমি আশা করি আমরা আমাদের ঐতিহ্য বাঁচিয়ে রাখতে পারব দীপা কখনো ভেবেছ বৃষ্টির দিনে সুটকি রান্না কেন এত গুরুত্বপূর্ণ তুমি তো বলেছিলে যে এটা আমাদের পরিবারের ঐতিহ্য কিন্তু আমি মনে করি বৃষ্টি আর সুটকির মধ্যে একটা বিশেষ সম্পর্ক আছে হ্যাঁ বৃষ্টির দিনগুলো আমাদের জন্য বিশেষ মা বলতেন বৃষ্টি আমাদের মনের গভীরে প্রবাহিত হয়ে এক ধরনের শান্তি আনে আর সুটকি রান্নার সময় সেই শান্তি বাড়ির সবাইকে সংযুক্ত করে মা তুমি কি কখনো ভাবো যেই ছোট ছোট প্রথা আমাদের জীবনে এমন বড় প্রভাব ফেলতে পারে হ্যাঁ দীপা আমাদের ছোট ছোট কাজ প্রথা এবং স্মৃতিগুলো আমাদের জীবনের ভিত্তি এগুলো আমাদের ঐতিহ্যকে জীবিত রাখে মা তুমি কি কখনো আমাদের রান্নার ঐতিহ্য সম্পর্কে কোনো বিশেষ গল্প মনে করতে পারো হ্যাঁ মনে পড়েছে একবার যখন আমি খুব ছোট ছিলাম তখন আমাদের গ্রামে বড় এক ঝড় এলো সে সময় মা খুব চিন্তিত ছিলেন তবে বৃষ্টির দিনেও সুঁটকি রান্না বন্ধ করেননি আর কি ঘটেছিল মা বলতেন ওই ঝড়ের দিন বৃষ্টির মধ্যে শুঁটকির রান্না যেন একটা প্রতীক ছিল যে কোনো ঝড় এলেও আমাদের ঐতিহ্যকে আঁকড়ে ধরে রাখতে হবে সেই রান্নার গন্ধ আমাদের সাহস ও স্থিরতার চিহ্ন হয়ে উঠেছিল মা তোমার গল্প শুনে আমি আরও বেশি মুগ্ধ হচ্ছি এই ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাওয়া আমাদের দায়িত্ব এই বাগানে কাজ করা এই সবুজের মাঝে বসে থাকা সবই আমাদের পরিবারের ঐতিহ্যের অংশ হ্যাঁ আমাদের পরিবারে এই সবুজ এই বৃষ্টি সব সময় একটা বিশেষ জায়গা দখল করে আছে আমি ভাবছি আমরা আমাদের ঐতিহ্যকে শুধু রান্না দিয়ে নয় এই বাগানের সৌন্দর্যেও প্রকাশ করতে পারি ঠিক ঠিক তাই দীপা প্রকৃতির সাথে আমাদের সম্পর্কও আমাদের ঐতিহ্যের অংশ আজকের দিনটি বেশ ভালো কাটলো তোমাদের সবার কেমন লাগছে মা তোমার রান্নার স্বাদ আজও অসাধারণ ছিল আর বৃষ্টির দিনে এটা আরো বিশেষ হয়ে উঠেছে মা আমি ভাবছি আমি আমাদের পরিবারের রান্নার ঐতিহ্য নিয়ে একটা ছোট বই লিখতে পারি এতে থাকবে রান্নার রেসিপি স্মৃতির গল্প এবং আমাদের ঐতিহ্য দীপা এটা একটা দুর্দান্ত ধারণা এই বইয়ের মাধ্যমে আমাদের ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছাবে দেখো দীপা বৃষ্টি শেষে প্রকৃতি কত সুন্দর হয়ে ওঠে আমাদের পারিবারিক ঐতিহ্যের মতোই এই বাগানও আমাদের জীবনের একটি অংশ হ্যাঁ মা বাগানের মতো আমাদের ঐতিহ্য যত্ন নিয়ে লালন করতে হয় ঠিক বলেছ বাগানের গাছগুলো যেমন নিয়মিত যত্ন চায় তেমনই আমাদের সংস্কৃতিও আমাদের দায়িত্ব রান্নার সেই পুরনো প্রথাগুলো আমাদের জীবনের মর্মবস্তু মা আমি ভাবছি আমাদের বাগানে সুটকি রেসিপির বিভিন্ন মশলার জন্য কিছু ভেষজ গাছ লাগাতে পারি এতে আমাদের রান্নার স্বাদ আরও উন্নত হবে দারুণ পরিকল্পনা আমাদের পরিবারে যে ঐতিহ্য রয়েছে তা শুধু রান্নার মধ্যে সীমাবদ্ধ নয় প্রকৃতির সঙ্গেও জড়িয়ে আছে দেখো দীপা বৃষ্টির পরে গ্রামটা কত সুন্দর হয়ে গেছে এই প্রকৃতি যেন সব কিছুকে আবারও নতুন করে সাজিয়েছে হ্যাঁ মা বৃষ্টি শেষে এই গ্রামের সৌন্দর্যটা যেন আরো প্রাণবন্ত হয়ে ওঠে আর তোমার সুটকির গন্ধ যেন এখনো আমার নাকে লেগে আছে হা হা মমতা তোমার রান্নার গন্ধ কিন্তু আজ অনেক দূর পর্যন্ত গেছে গতকাল বৃষ্টির দিনে সুটকি রান্না করেছ শুনে মনে হলো যেন আমার শ্বশুরবাড়ির দিনের কথা মনে পড়ে গেল হ্যাঁ সত্যি আমি নিজেও ছোটোবেলায় মাকে সুঁটকি রান্না করতে দেখতাম সেই সব দিনের কথা মনে হলেই যেন মন ভালো হয়ে যায় হ্যাঁ এটা আমাদের সবার জন্যই একটা ঐতিহ্য বৃষ্টির দিনে সুটকি রান্না শুধু খাবার নয় এটা আমাদের শিকড়ের সাথে সংযুক্ত থাকার একটা উপায় মা আমি শিখেছি আমি তোমার মতো রান্না করে সবার মন জয় করবো দীপা মায়ের কাছ থেকে রান্না শিখছো শুনে ভালো লাগলো ভালো রান্নার সাথে ভালো স্মৃতির যোগ থাকলে সেটাই সেরা মা মা দেখো এই আমগুলো পেকে গেছে আজকে বিকেলে এগুলো দিয়ে কিছু মিষ্টান্ন বানানো যায় না নিশ্চয়ই আম দিয়ে আম সত্ত্ব বানানোর কথা ভাবছি তবে কিছু কাঁচা আম দিয়ে আমরা আমের টক চাটনি বানাতে পারি আমের চাটনি মা আমিও তোমার সাথে বানাবো গতকাল সুটকি শিখলাম আর চাটনি শিখবো এবার কিন্তু আমিও চাটনি বানাতে সাহায্য করব। মনে রেখো আম পেরে আনবার দায়িত্ব কিন্তু আমার ঠিক আছে ঠিক আছে সবাই মিলে আজ আমাদের বাড়িতে আমের উৎসব হবে বৃষ্টির দিনে এই ধরনের মিষ্টি চাটনি খাওয়া যেন আমাদের ঐতিহ্যের আরো একটি অংশ মা সব সময় বলতেন আমের চাটনি খেলে মন আরো ভালো হয় মা সত্যি তোমার রান্নার মধ্যে এক ধরনের ম্যাজিক আছে সুটকি চাটনি সব কিছুতেই যেন গল্প লুকিয়ে আছে মা তোমার রান্না খেয়ে আমি মনে করি রান্না শুধু খাওয়ার জন্য নয় এটা আমাদের অনুভূতিরও প্রকাশ দীপা এই তারাগুলো যেন আমাদের পূর্বপুরুষদের কথা মনে করিয়ে দেয় তাদের শিকরের সাথে আমাদের সংযোগ যেন এভাবেই বেঁচে থাকে মা আমি শিখছি কিভাবে ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা যায় রান্নার মধ্যে দিয়ে গল্পের মধ্যে দিয়ে আমাদের জীবনের মধ্যে দিয়ে ঠিক বলেছো রান্না শুধু খাবার নয় এটা আমাদের ভালোবাসা আমাদের ঐতিহ্য আমাদের জীবন